আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার, তবে এটা ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার, এর গান বলে এটাকে, স্প্রে গান। তো এই স্প্রে গানে হচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন 1 2 3, এই মোট তিনটা হচ্ছে স্প্রে নজেল আছে, যেটার কারণ কীটনাশক পানি নেবেন সেখান থেকে ব্যবহার করে, এই দুইটা গান দুইজন ব্যবহার করে খুব দ্রুত আপনাদের ফসল, গাছ, যে কোনো বাগান, এমনকি আমরা গাড়িতেও ট্রাই করেছি। উচ্চতাটা ওঠে প্রায় 40 ফিট উপর পর্যন্ত, এবং আপনি যে কোনো জমি জমা থেকে শুরু করে গাছপালা সব, যে মেশিনটা নিয়ে কথা বলবো এর আগেও তার ভিডিও আমরা দিয়েছি, কিন্তু এই মেশিনটার আজকে আমরা অ্যাটাচমেন্ট কিছু তৈরি করেছি, যেটা ট্রলি বলে, যে ট্রলি তৈরি করে দিয়েছি সেটা হচ্ছে আপনার 4-স্ট্রোক যে পাওয়ার স্প্রেয়ার, এর আগে আপনারা দেখেছিলেন ডাবল গান, এটা আপনারা চাইলে সিঙ্গেল গানও ব্যবহার করতে পারবেন এই ট্রলিতে। তো আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার, তবে এটা ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার, এর গান বলে এটাকে, স্প্রে গান। তো এই স্প্রে গানে হচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন 1 2 3, এই মোট তিনটা হচ্ছে স্প্রে নজেল আছে, যেটার কারণে আপনারা একসাথে তিনটা জায়গায় আপনারা স্প্রে করতে পারবেন। এবং স্প্রে গানটা এত লম্বা যে একটা প্রায় 5 ফিটের মতো, প্রায় 500 যে জায়গাটা আপনি একবারে ধরে একসাথে প্রায় 5 ফিট জায়গায় একসাথে স্প্রে করতে পারবেন। তার মানে আপনার আগেরটা যে সিঙ্গেলগুলো যেগুলো আপনার ম্যানুয়াল ব্যবহার করেছিলেন সেটা একটা নজল থাকার কারণে অল্প একটু জায়গায় আপনি স্প্রে করতে পারছেন, তার মানে এটা দিয়ে আপনার অনেকটা সময় বেঁচে যাচ্ছে, খরচও কমে যাচ্ছে, খুব দ্রুত দিতে পারছেন। দেখা গেল যে আপনি ম্যানুয়ালি যদি আপনার 1 ঘন্টায় যতটুকু জায়গা দিতে পারেন সেটা এখানে 20 মিনিট বা 15 মিনিটেই ওরকম একটা জায়গা আপনি কভার করতে পারছেন। এখন আমি ইঞ্জিনের বিষয়গুলো আপনাকে দেখাই একটু। যে ড্রামটা দেখছেন, এই ড্রামটা হচ্ছে 16 লিটার পানি একসাথে ধরবে, এবং ইঞ্জিনটা যে দেখছেন এটা হচ্ছে একটা মোটরসাইকেল ইঞ্জিন, এবং এটা 2-স্ট্রোক একটা ইঞ্জিন, এটা তেল মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়, এটা মোটরসাইকেল ইঞ্জিন, যে কোনো মোটরসাইকেল মেকার দিয়েও ঠিক করতে পারবেন যদি কোনো সমস্যা হয়। এবং এটার খুবই সিম্পল, আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগের মতো খুব নরম, এই ব্যাগের যে হাতলগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গায় ফর্ম ব্যবহার করা আছে যাতে আপনার নর্মালি কষ্ট না হয়। যেটা এর আগে আপনারা ব্যবহার করতেন সেটা হচ্ছে প্লাস্টিক থাকতো, যে কারণে পিঠেও লাগতো, এটাতে আপনার পিঠে লাগবে না। এবং এখানে দেখছেন যে এখান থেকে আপনারা পিক আপ কম বেশি করতে পারবেন, যেটার কারণে আপনি পিক আপ বাড়া কমা করতে পারবেন আর কি, আপনি যত স্পিড চান, কম স্পিডে চাইলে ব্যবহার করতে পারবেন, বেশি স্পিডে চাইলে ব্যবহার করতে পারবেন। এবং হঠাৎ করে অফ করার জন্য এখানে একটা সুইচ আছে, যদি আপনার দ্রুত কোনো কারণে মনে হয় যে অফ করা দরকার, এটা চাপ দিলেই আপনার অফ হয়ে যাবে। এবং ক্যারি করা খুবই ইজি, সব জায়গায় ক্যারি করতে পারবেন। আর ইঞ্জিন 2-স্ট্রোক হওয়ার কারণে আপনার তেল কনজাম্পশনও কম যাবে, আপনার তেল অল্প তেলেই বেশিক্ষণ আপনি চালাতে পারবেন, মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো 1 লিটার তেলে ব্যবহার করতে পারবে। এবং এটা প্লাস্টিকটা এত হার্ডি যে আপনার খুব সহজে এটা ভাঙবে না আর কি, হার্ডি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এই ছিল এই মেশিনের বিস্তারিত। আর এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে হাতল থেকেও আপনি অন অফ করতে পারবেন, যদি আপনার দরকার হয় যে আপনি স্পিডটা কমাই দিবেন সেটাও করতে পারবেন, এবং আপনারা চাইলে এটা থেকে অফ করেও দিতে পারবেন, কারণ অনেক সময় দেখা গেল আপনি স্টার্ট দিয়ে পরে পিঠে নিচ্ছেন, ওই সময়টা তো আপনি অপচয় করবেন না, সেক্ষেত্রে এটা অফ করে ব্যবহার করতে পারবেন। যে মেশিনটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে পাওয়ার স্প্রেয়ার। আপনারা এর আগেও পাওয়ার স্প্রেয়ার অনেকেই দেখেছেন, অনেকেই আবার এই জিনিসটা জানতে চেয়েছিলেন যে আসলে একটা মেশিন দিয়ে দুইজন ব্যবহার করতে পারবে কিনা। আসলে এই নতুন যে মেশিনটা আসছে এটা পাওয়ার স্প্রেয়ার 4-স্ট্রোকের একটা মেশিন, এটা মেড ইন ইন্ডিয়ান, এটা একটা মেশিন দিয়ে দুইজন ব্যবহার করতে পারবে। আমার হাতে দুইটা গান দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতেও পুরো জিনিসটা দেখতে পারবেন আসলে দুইটা ব্যবহার করা যায় কিনা। আসলে আপনারা এটা একটা ইঞ্জিন যে কোনো জায়গায় রেখে সেখানে আপনারা যে কোনো ড্রাম বা যেখান থেকে আপনারা কীটনাশক পানি নেবেন সেখান থেকে ব্যবহার করে, এই দুইটা গান দুইজন ব্যবহার করে খুব দ্রুত আপনাদের ফসল, গাছ, যে কোনো বাগান, এমনকি আমরা গাড়িতেও ট্রাই করেছি, মোটরসাইকেলও ধোয়া, কার ওয়াশ, এগুলো করতে পারবেন এই স্প্রে মেশিনটা দিয়ে। এখানে যেটা দেখছেন দুইটা, আপনি চাইলে একজন ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে একসাথে দুইটা ব্যবহার করতে পারেন। সেটা কীভাবে, এখানে দেখেন, এখানে আপনার গেট ভাল্ব দেওয়া আছে, এখানে দুইটা গেট ভাল্ব,
যখন আপনারা অন করবেন, যদি চান একটা পাইপ ব্যবহার করতে তখন একটা অন করে দিবেন, যখন দুইটা একসাথে চাবেন সেটা দুইটা ব্যবহার করতে পারবেন। এখানে এক্সট্রাভাবে আরেকটা ফিল্টার ব্যবহার করা আছে, এটার কারণে আরও জিনিসটা শক্তিশালী হয়ে গেছে আমি যেটা মনে হচ্ছে। এবং এখানে দেখেন, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আপনার চাপ, আপনি কত সেন্টিমিটার স্কোয়ার উপরে তুলতে চান। এখানে দেখেন, এখানে চাপ দেখানো যায়, এখানে আপনার এখানে চাপটা নির্ধারণ করবে 50 ফিট বা 40 ফিট না 60 ফিট, এটা কত দূর উচ্চতায় নিতে চান আপনারা। তারপরে স্পিডের জায়গাটা একটু দেখাই আপনাদের, এখান থেকে আপনারা স্পিড যত হাই করে দিতে চাবেন সেটা আপনি করতে পারবেন। তবে আপনারা চাইলে যাতে বেশি স্পিড কেউ ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে এখানে একটা লক দেওয়া আছে, এটা আপনারা আরও নামাই দিয়ে আরও সর্বোচ্চ হাই স্পিড দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা খুবই ভালো, আমরা এখানে লক করে দিয়েছি একটা নির্দিষ্ট জায়গায়, এটা আপনার যদি আরও স্পিড বেশি দরকার হয় সেক্ষেত্রে এটা নামিয়ে দিয়ে আপনার স্পিডটা আরও বাড়াই দিতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি এই মেশিনের খুঁটিনাটি। এখন যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে স্প্রে মেশিন, এটা পাওয়ার স্প্রে বলে, আমাদের যারা আমরা ইম্পোর্ট করি তারা সবাই জানেন যে এই মেশিনটা কত শক্তিশালী এবং কতটা কাজের। আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো যে এটা কত দূর উপরে উঠতে পারে। এটার সঙ্গে আমরা 100 ফিট পাইপ দেই ফ্রি একদম, এবং এই 100 ফিটের পাইপের পরেও আপনি এক্সট্রাভাবে আরও 100 বা 200 ফিট ব্যবহার করতে পারবেন, এবং এটার উচ্চতাটা উঠে প্রায় 40 ফিট উপর পর্যন্ত, এবং আপনি যে কোনো জমি জমা থেকে শুরু করে গাছপালা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। এটার আরও সহজ করার জন্যে, যেহেতু আমরা পাইপ অনেক থাকে, আমার পাশে দেখতে পাচ্ছেন পাইপের রোল আমরা ব্যবহার করি, এটার কারণে আপনার এই পাইপটা গোছানো নিয়ে কোনো অসুবিধা হবে না। এটা আপনি যে কোনো জায়গায় রেখে পুরো পাইপ নিয়ে পুরো জমিতে ব্যবহার করে আবার চলে আসতে পারবেন, এটা খুব সহজ। যেহেতু আপনারা জানেন যে যারা স্প্রে ব্যবহার করেন, কাঁধের মধ্যে প্রায় 20 লিটার পর্যন্ত পানি নিয়ে হাঁটতে হয়, এটা খুবই কষ্টকর। এবং এটা দিয়ে আপনি দেখছেন যে এটার সাথে আমাদের গান থাকে, এবং আরেকটা এটার সুবিধা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা মেশিনের দুইটা পার্ট আছে, এটা হচ্ছে একটা 2 স্ট্রোক একটা 4 স্ট্রোক। 4 স্ট্রোকটার উচ্চতা উঠে হচ্ছে আপনার 40 ফিট, 2 স্ট্রোকটার উঠে মোটামুটি হচ্ছে আপনার 20 থেকে 25 ফিটের কাছাকাছি। তো এখানে আপনার দুইটা লাইন দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই লাইন দুটার মধ্যে একটা হচ্ছে ইন লাইন, এপাশেরটা হচ্ছে আউট লাইন। এখন হচ্ছে দেখা গেলো আপনি মেশিন চালানোর অবস্থায় এটা যখন আপনি ব্যবহার করছেন হঠাৎ করে থামাই দিছেন, তার কারণে ইঞ্জিন তো আর থামবে না, তখন কি হবে? এটার কারণে এই মেশিনে একটা ওভারফ্লো পাইপ আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা, এটা হচ্ছে ওভারফ্লো। আপনি কোনো কারণে এটা বন্ধ করলেও এই পানিটা এসে আপনার আবার ড্রামে পৌঁছায় যাবে, তার মানে সহজেই নষ্ট হবে। আমরা এটার সঙ্গে একটা ফিল্টার দিয়ে থাকি, যেটার কারণে আপনার পানিগুলো উপরে আসার সময় কোনো ময়লা যায় না মেশিনের মধ্যে। সো এটা ছিল এই মেশিনের বিস্তারিত, এটাতে কীটনাশক থেকে শুরু করে সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। যদি এটা বিষয়েও আপনাদের কোনো জানার থাকে আমাদেরকে প্রশ্ন করলেই এটা বিষয়ে আমরা, আরেকটা জিনিস আমি হয়তো ভুলে গেছি, 1 লিটারে এটা প্রায় 1.5 ঘন্টা চলে। তো মোটামুটি ছিল এই মেশিনের, আমি পরবর্তী মেশিনে আপনাদেরকে দেখাই। যে মেশিনটা নিয়ে কথা বলবো, এর আগেও তার ভিডিও আমরা দিয়েছি, কিন্তু এই মেশিনটার আজকে আমরা অ্যাটাচমেন্ট কিছু তৈরি করেছি, যেটা ট্রলি বলে, যে ট্রলি তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে আপনার 4 স্ট্রোক যে পাওয়ার স্প্রেয়ার, এর আগে আপনারা দেখেছিলেন ডাবল গান, এটা আপনারা চাইলে সিঙ্গেল গানও ব্যবহার করতে পারবেন এই ট্রলিতে। তো আমরা ডাবল গানটা কীভাবে ব্যবহার করছি এবং ট্রলিটা কীভাবে কাজ করছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো আমার সামনে যে ট্রলিটা দেখছেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই ট্রলিটাতে দেখতে পাচ্ছেন সামনে দুইটা পাইপের রোল আমরা ব্যবহার করেছি, কারণ হচ্ছে এটা 4 স্ট্রোক ইঞ্জিন ডাবল গান, এটা ডাবল গান হওয়ার কারণে আমরা দুইটা ব্যবহার করছি। যদি আপনার সিঙ্গেল চান সেক্ষেত্রে আমরা সিঙ্গেলও দিতে পারবো, সেক্ষেত্রে আপনার পাইপের রোল হবে একটা। দুইটা দেওয়ার পরেও আমরা দেখেন এখানে আমরা দুইটা গান রাখার দুইটা স্ট্যান্ড করা হয়েছে, তো এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ড দুইটা দেওয়ার কারণে আপনার গানগুলো এখানেই নর্মালি রাখতে পারবেন এবং এখান থেকে নিয়ে তুলে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই ইঞ্জিনটা সম্পর্কে আমরা বিস্তারিত এর আগে একটা ভিডিও দিয়েছি, যে এটা 4 স্ট্রোক ইঞ্জিন আপনার পেট্রোল চালিত, এটা 10 স্টার্ট দেয় এবং মোটরসাইকেল ইঞ্জিন এটা। এটার যে আমরা ড্রামটা ব্যবহার করেছি সেটা আমরা আপাতত 100 লিটার ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বড় ব্যবহার করতে পারবেন যাদের যেরকম অনুযায়ী। এখানে আমরা যা ইনলাইন যে পানির ছিল সেই ইনলাইনটা আমরা এই ড্রামে ফেলে দিয়েছি, এবং এখানে যে ওভারফ্লোর যে পাইপটা আছে সেটাও আমরা এখানে দিয়েছি।
সুবিধা যেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই চাকা ব্যবহার করেছি আমরা, দুইটা বড় বড় চাকা। এটার কারণে আপনারা আরও বেশি ওয়েট দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং এই চাকাগুলো যে কোনোখানেই নিতে পারবেন, প্রায় 408 নম্বর বলে এই চাকাকে। আর এই চাকা আপনারা দেখবেন যে বিভিন্ন বড় বড় ট্রলিতেও অনেক সময় দেখা যায় যে এগুলো ব্যবহার করে। এবং পিছনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু, এখানে হুইল দেয়া আছে দুইটা। তো এই হুইলগুলা মুভ করে, এটার কারণে আপনারা যে কোনোখানে নিয়ে যেতে পারবেন, ডান বাম করতে পারবেন। এবং এইখানে একটা ব্রেক দেয়া আছে, এই ব্রেকটাতে চাপ দিলে আপনি যেখানে রেখে দিবেন সেখান থেকে আর গাড়িটা মুভ করবে না। এবং এই ব্রেকটা আবার তুলে দিলে আবার যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন। কতটা হালকা এবং কত ইজিলি এটা মুভ করা যায়, এবং এই দিক থেকে আপনারা ডান বাম যে কোনো দিকে এটা করতে পারবেন। এবং এখানে আমরা 100 ফিট করে পাইপ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও 200 ফিট করে যোগ করে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কারণ এই ইঞ্জিনটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন। তো এই ট্রলিটা নিয়েই আসলে আজকের মূলত এই ভিডিওটা। আপনারা যদি এই স্প্রে সম্বন্ধে জানতে চান, আমাদের চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবেন। আরও কিছু যদি জানার থাকে আমাদের যে ভিডিওতে দেওয়া নাম্বার সেখানে কল করে জানতে পারবেন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।